বন্ধুরা, ভারতীয় টাকার উপর গান্ধীজির ছবি ছাপানো নিয়ে অসংখ্য ভারতীয় তথা বেশ কিছু বাঙালির আপত্তি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিছুই করার নেই। কারণ এই ব্যাপারটা সরকারি পাঠ্যপুস্তকে পাঁচালির মতো শেখানো হয়েছে। শোনো সবে মন দিয়া গান্ধীজির কথা, বিনা রক্তে বিনা যুদ্ধে দিলেন স্বাধীনতা। কিন্তু আর বেশি দিন বোধ হয় টাকার উপর গান্ধীজির একত্রিত অধিকার চলবে না। অন্তত কিছু নোটের উপরে অন্যান্য মনীষীরও ছবি ছাপানোর তোড়জোড় চলছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের রিজার্ভ ব্যাংকের সেই রিপোর্টের কথাই জানাবো এবং কোন কোন মনীষীর ছবি সরকারের নজরে আছে সে ব্যাপারেও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1861 সালে ভারতে প্রথম কাগজের নোট চালু হয়েছিল। বন্ধুরা, ভিডিও স্ক্রিনেতে সেই নোটের ছবিটা একবার আপনারা দেখে নিন। দেখুন বন্ধুরা, তখনকার নোটটা দেখতে কিন্তু একদম অন্যরকম ছিল। আসলে সেগুলি টাকা ছিল না, সেগুলি ছিল 16 আনার নোট। তারপর 1923 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে এক নতুন চেহারার 1 টাকার নোট বাজারে আনেন ইংরেজ সরকার। সেটাও দেখতে ঠিক টাকার মতো নয়, কারণ তখন ইংরেজ আমল, কাজেই ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের ছবি থাকতো সেই টাকার উপরে। তারপর 1935 সালে রিজার্ভ ব্যাংক তৈরি হলো, তারপর চালু হলো নতুন চেহারার নোট। সেগুলো অবশ্য অনেকটা তখনকার নোটের মতোই দেখতে, তবে ইংল্যান্ডের রাজার ছবিটাও তখনও কিন্তু নোটের উপরেই ছিল। আর সেই টাকা টানা 1949 সাল পর্যন্ত চলেছিল, মানে স্বাধীনতার পরেও আরও 2 বছর ধরে। তারপর ভারতীয় রিজার্ভ ব্যাংক ভাবলো যে না, এবার ইংল্যান্ডের রাজাকে সরিয়ে কোনো ভারতীয় মনীষীর ছবি ছাপানো দরকার। কিন্তু কার ছবি ছাপানো হবে সেটা ঠিক করার জন্য একটা কমিটি গঠন করা হলো। আর সেই কমিটিতে অনেকের নাম নিয়ে আলোচনা হলো, যেমন গান্ধীজি, নেতাজি, জওহরলাল নেহরু, শিবাজি, এমনকি বিবেকানন্দ ছিলেন সেই লিস্টে। কিন্তু কমিটি কিছুতেই একমত হতে পারলো না এবং শেষে সিদ্ধান্ত হলো কারোরই ছবি ছাপানোর দরকার নেই, তার থেকে বরং ওই নোটে অশোক স্তম্ভের সিংহের ছবি ছাপিয়ে দেওয়া হবে। সেই মতো 1949 সালে নতুন নোট চালু হলো। আর সেই নোটের একদিকে অশোক স্তম্ভ আর তার উল্টো দিকে নানান ধরনের ছবি ছিল, যা ভারতের গৌরব এবং সাফল্যকে তুলে ধরবে। যেমন কোণারকের মন্দির, রয়্যাল বেঙ্গল টাইগার বা সবুজ বিপ্লবের প্রতীক হিসেবে চাষের ক্ষেত, বা ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এই সবের ছবি ছিল। অর্থাৎ নোটটার কোনো দিকেই কোনো মনীষীর ছবি কিন্তু ছিল না। তখন এইরকম ভালোই চলছিল, হয়তো এভাবেই চলে যেত। কিন্তু ধীরে ধীরে সেই নোটে দুটি সমস্যা দেখা দিল। নাম্বার 1, প্রায় প্রত্যেক রাজ্য সরকার তাদের রাজ্যের কোনো দ্রষ্টব্য স্থানের ছবি টাকার উপরে ছাপানোর জন্য দাবি জানাতে লাগলো, ফলে অনেক রকমের ছবিওয়ালা নোট চালু হলো বাজারে। যেহেতু টাকার পিছন দিকে বিভিন্ন রকমের ছবি ছাপানো হচ্ছিল, তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু খারাপ মানুষ জাল নোট ছাপাতে শুরু করে এবং তারা সেই নোটের পেছনে যা হোক ছবি লাগিয়ে সেই নোট মার্কেটে ছেড়ে দিত। আর সাধারণ মানুষেরাও এই জাল নোট দেখে চিনতে পারত না, কারণ তারা জানে যে এটা হয়তো কোনো নতুন ডিজাইনের নোট এসেছে মার্কেটে, আর এর ফলে মার্কেটে প্রচুর পরিমাণে জাল নোট ভরে গিয়েছে। নাম্বার 2, ধরুন রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটা যদি টাকার উপরে একটু অন্যরকম দেখতে হয় তাহলে সাধারণ লোকের চোখে কি কিছু ধরা পড়বে? পড়বে না, তাই তো। কিন্তু এই টাকাতে যদি কোনো পরিচিত মানুষের মুখের ছবি ছাপানো হয় আর সেই মুখটা যদি একটু অন্যরকম হয়, তাহলে সেটা দেখার সাথে সাথেই আমাদের চোখে লাগবে, তাই তো। অর্থাৎ কোনো বস্তু বা প্রাণীর ছবির চেয়ে পরিচিত মানুষের মুখের ছবি নকল করা অনেক শক্ত, একেবারে নিখুঁত না হলেই আমাদের সন্দেহ হবে। বন্ধুরা, এই ব্যাপারে রিজার্ভ ব্যাংকের রিপোর্টটি একবার আপনারা দেখে নিন। এই রিপোর্টটিতে বলা হয়েছে যে জাল নোট রুখতে গেলে একমাত্র কোনো মানুষের মুখের ছবি দরকার, কিন্তু এখন প্রশ্ন হলো কোন মনীষীর মুখের ছবি ছাপানো হবে। আর সেই নিয়ে আবার একটি কমিটি গঠন হলো এবং সেই কমিটিতে অনেক মনীষীর নামও প্রস্তাবিত হলো এবং প্রচুর তর্ক বিতর্কও হলো, আর এবারও সবাই একমত হতে পারলো না। কিন্তু মনীষীর মুখ তো ছাপতেই হবে, তাই অধিকাংশ মেম্বার এর মত অনুযায়ী ঠিক হলো যে গান্ধীজি সেই মানুষ যার মুখটা ভারতের বিভিন্ন অঞ্চলের লোক সবথেকে বেশি চেনে। সুতরাং গান্ধীজির মুখটাই নির্বাচিত হলো টাকার উপর ছাপানোর জন্য। এভাবেই 1996 সালে শুরু হলো গান্ধীজির মুখের ছবি মুদ্রিত নোট, আর এখনও পর্যন্ত সেই গান্ধীজির মুখওয়ালা টাকাই চলছে। বন্ধুরা, এখন এই যে টাকার উপরে গান্ধীজির মুখ আমরা দেখছি, এটি কিন্তু গান্ধীজির একটি ফটো থেকে নেওয়া।
1946 সালে কলকাতার রাজভবনে গান্ধীজি ফ্রেডরিক লরেন্সের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখন তাদের একটি ফটো নেওয়া হয়েছিল, আর সেই ফটো থেকেই গান্ধীজির মুখের অংশটুকু কেটে বা ক্রপ করে টাকার উপরে ছাপানো হয়েছে, আর আজ অবধি এই ভারতীয় নোট প্রচলিত আছে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হলো না। টাকার উপরে গান্ধীজির পরিবর্তে অন্য কারো ছবি ছাপানোর দাবিটা চোরা স্রোতের মতো থেকেই গেল, সরকারের ভিতরেও সরকারের বাইরেও। এমনকি 98 বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী শ্রী হরেন বাগচি বিশ্বাস মহাশয় এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে একটা কেসও করেছিলেন। তারপর 2016 সালে নোটবন্দির পর যখন নতুন 200, 500 এবং 2000 টাকার নোট চালু করার দরকার হলো, তখন আবার এই দাবিটা নতুন করে জাগার দিয়ে উঠল। তখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লক্ষ্মী আর গণেশের ছবি ছাপানোর দাবি জানালেন। তারপর মহারাষ্ট্র থেকে বিজেপি নেতা নীতীশ রানে দাবি করলেন 200 টাকার যে নোট আসবে যেখানে গান্ধীজির পরিবর্তে শিবাজির ছবি ছাপানো হবে, এই দাবিতে কংগ্রেসও বাদ থাকল না। কংগ্রেসের এমপি শ্রী মনীষ তিওয়ারি আবার বিআর আম্বেদকরের ছবি ছাপানোর দাবি তুলেন। একদিকে যেমন বিভিন্ন রকমের ছবির দাবি, আবার অন্যদিকে নোটবন্দির পর তাড়াতাড়ি নতুন নোট ছাপানোর চাপ। এই দুই চাপের কারণে রিজার্ভ ব্যাঙ্ক শেষ পর্যন্ত ঠিক করলো যা চলছে তাই চলুক। তাছাড়া নতুন ডিজাইনের নোট কিন্তু একদিনে চালু হয় না, বেশ কিছু বছরের প্রস্তুতি লাগে। সুতরাং নোটবন্দির পর নতুন নোটেও সেই পুরনো গান্ধীর ছবি চলতে থাকলো। গান্ধীর ছবি চলতে থাকলেও রিজার্ভ ব্যাঙ্ক হয়তো সেই সময় কোনো প্রতিশ্রুতি দিয়েছিল যে পরে আপনাদের দাবি বিবেচনা করা হবে, কারণ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক থেকে যে রিপোর্ট পাওয়া গেছে তা বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। আমরা আপনাদের এই রিপোর্টটা আউটলুক ম্যাগাজিন থেকেই দেখাচ্ছি। অর্থাৎ অবশেষে রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় টাকার কিছু নোটে গান্ধীজির পরিবর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মুখের ছবি ছাপানোর প্রস্তাব গ্রহণ করেছে। বন্ধুরা, 2021 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আব্দুল কালামের ছবি সহ নোটের ডিজাইন করার জন্য মহীশূরের রিজার্ভ ব্যাঙ্কের নোট ছাপানোর সংস্থাকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এই নতুন ডিজাইনের নোট পরীক্ষা করে দেখার জন্য দিল্লি আইআইটি অধ্যাপক প্রফেসর দিলীপ সাহানির কাছেও পাঠানো হয়েছে। সুতরাং নোটের পরিবর্তন হলে নেতাজি নয়, সেই নোটে থাকবে বিশ্বকবি রবীন্দ্রনাথের মুখ, আর ভারতবাসীরা রবীন্দ্রনাথের মুখ সহ নতুন নোট পেতে চলেছে। তবে আবার বলি, নতুন নোট বাজারে ছাড়ার আগে অনেক রকম পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, বিশেষ করে তার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে। সহজে জাল যাতে না করা যায়, কাজেই আর কিছুদিন অপেক্ষা করতে হবে, আর তারপরেই হয়তো আমার আপনার পকেটে এই রকম একটা নোট দেখা যাবে। সব বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।